অনেক সাধারণ মানুষের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে বাজেট তো হয়ে গেল কিন্তু দু হাজার কুড়ির এই বাজেটটাকে কিভাবে দেখবো এই বাজেটটা ভালো ছিল নাকি খারাপ ছিল নাকি ভালো খারাপ কোনোটাই ছিল না ওই চলে যাবে টাইপের ছিল পুরো বিষয়টাকে কিভাবে দেখা যেতে পারে এই দু হাজার কুড়ির বাজেটটাকে দেখার একটা দিক হতে পারে দু হাজার উনিশের বাজেট দু হাজার উনিশের বাজেটের সময় দাঁড়িয়ে আপনি এই দিকে তাকাতে পারেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি মাপতে পারেন যে দু হাজার কুড়ির এই বাজেটটা কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল দু হাজার উনিশে যখন সরকার বাজেট পেশ করেছিল সেই সময় দু হাজার চোদ্দোর পরে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বার বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসে তাই সেই সময় আশা করা হয়েছিল যে সরকার নিশ্চয়ই বাজেটে খুব বড় কিছু ঘোষণা করবে ইংরেজিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছিল সেটা হলো বিগ ব্যাং ডিফল্টস কিন্তু দু হাজার উনিশের বাজেট বেরোয়ার পর দেখা গেল যে সেখানে এরকম কিছুই নেই এবং তারই সঙ্গে আরও একটা জিনিস আমরা দেখতে পেলাম সেটা হলো আমাদের দেশে যে একটা মন্দা চলছে সেইটা স্বীকার করার প্রতি সরকারের একটা অনীহা সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে মন্দা একটা আছে কিন্তু অতটাও নেই যতটা বাড়াবাড়ি করে বলা হচ্ছে দু হাজার উনিশের বাজেট হয়ে যাওয়ার পরে সরকার ক্রমাগত মিনি বাজেট প্রকাশ করতে থাকে সপ্তাহের পর সপ্তাহ কেন তারা দু হাজার বাজেটের সময় যে ভুলগুলো করেছিল এই মিনি বাজেটের মাধ্যমে সেগুলো তারা শুধরে নেবার চেষ্টা করে এবং সেই সময় আরো একটা জিনিস দেখা যায় এই যে আমাদের দেশে মন্দা রয়েছে সেইটা আস্তে আস্তে সরকার একনলেজ করতে শুরু করেছে এবার চলে আসুন দু হাজার কুড়ির বাজেটে দু হাজার কুড়িতে সরকার বাজেট বানাচ্ছে এই মুহূর্তে আমাদের দেশে যে একটা মন্দা রয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই এটাকে সরকারকে অ্যাকনলেজ করতেই হবে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সরকার বাজেট পেশ করছে তখন একটা আশা থাকে যে সরকার নিশ্চয়ই একটা রেমেডিয়াল বাজেট পেশ করবে যেখানে এমন কিছু পদক্ষেপের কথা বলা হবে যার মাধ্যমে আমরা এই মন্দাকে কাউন্টার করতে পারবো বা এই মন্দার সঙ্গে লড়াই করতে পারবো কিন্তু সেই সব কিছুই এবার বাজেটে ছিল না এবার বাজেট বেরোনোর পরে দেখা গেল যে এবারের বাজেটটা খুব ঠান্ডা দেখুন মাথা ঠান্ডা করে যদি দেখেন তাহলে এবারের বাজেটটা যেমন ভালো ছিল না তেমনই খারাপও ছিল না কয়েকটা জিনিস বা কয়েকটা বিষয় বাদ দিয়ে কিন্তু যখন আপনি খুব স্ট্রং কম্প্রিহেন্সিভ একটা বাজেট আশা করেন সেই সময় যদি এরকম একটা ঠান্ডা বাজেট সরকার পেশ করে তাহলে মানুষ আশাহত হয় ডিসঅ্যাপয়েন্টেড হয় আর সেইটার একটা খুব বড় ইন্ডিকেটার হল স্টক মার্কেটের দুম করে পড়ে যাওয়া আমরা এই কথাটা আগেও একটি পর্বে বলেছিলাম যে স্টক মার্কেট দেশের অর্থনীতির ইন্ডিকেটার নয় তার কারণ স্টক মার্কেটে খেলাটা হয় স্পেকুলেশনের ওপর আশা করে থাকে তারা যে আগামী দিনে একটা ভালো কিছু হবে আগামী দিনটা ভালো হবে এবং সেই আশার উপর ভর করে তারা খারাপ দিনেও কিন্তু স্টক কেনে যাতে ওই ভালো দিন আসলে তখন সেই স্টকগুলো তারা বিক্রি করতে পারে এবার এই যে আগামী দিনের কথা বলা হয়েছিল তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল দু হাজার এই বাজেট পেশ করার দিন আশার পাখনায় ভর করে স্টক মার্কেট যেমন ওপরে উঠে যায় তেমনি আশাহত হলে কিন্তু স্টক মার্কেট দুম করে অনেকটা নিচে পড়ে যায় এবার এটা বলার পরেই তাহলে প্রশ্নটা আসে যে কেন এবারের বাজেটে তাহলে এরকম ধামাকাপূর্ণ কিছু দেখতে পাওয়া গেল না এবার কেন এটা হলো না সে কারণটা তো একদম আঙুল দিয়ে পয়েন্ট আউট করে বলা যায় না কিন্তু আন্দাজ করা যেতে পারে যার মধ্যে একটা ভীষণ এভিডেন্ট আর সেটা হচ্ছে যে সরকারের ফিসকাল ডেফিসিট সরকারকে নাজেহাল করেছে এই মুহূর্তে সরকার যে খুব বড় সড়ো কোনো অর্থনৈতিক রিফর্ম করবে কিংবা অর্থনীতিতে একটা বড় অ্যামাউন্টের টাকা ঢালবে সেরকম টাকা সরকারের কাছে নেই তাই যতক্ষণ না সরকারের কাছে এই টাকাটা আসছে ততক্ষণ সরকার একটু ধরে খেলতে চাইছে মানে টাকাটা না থাকলে তারা খরচ করবেই বা কোথায় তাই সরকার একটু বুঝে শুনে খেলতে চাইছে এ যেমন দেখুন সরকার দুজনের জন্যই করেছে মানে এর আগে বিজনেসের জন্য কর্পোরেট ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে আর এবারের বাজেটে সাধারণ মানুষের ইনকাম ট্যাক্সের স্ল্যাবটাকে আবার ঢেলে সাজানো হয়েছে এবার এই দুটো করতেই কিন্তু সরকারের টাকা খরচ হয়েছে বা বলা যেতে পারে যে এই দুটো করার জন্যই সরকারের ভাড়ারে যে টাকা কম আসবে সেই হিসেবটা কিন্তু সরকারের অঙ্ক সরকারকে বলে দিয়েছে কিন্তু তারপরেও সরকার এটা করেছে এই সরকার আমাদের দেশে দুটো বড় বড় অর্থনৈতিক রিফর্ম এনেছিল একটা হচ্ছে জিএসটি আর একটা আরেকটা হচ্ছে ডিমনিটাইজেশন এই দুটোই তাদের কাছে খুব বড় র্যাডিক্যাল স্টেপ ছিল কিন্তু দুটোই তাদেরকে ব্যাকফায়ার করেছে ডিমনিটাইজেশন ওয়াজ এ ডিজাস্টার ফর ইন্ডিয়ান ইকোনমি আর জিএসটি জিএসটি নিয়ে তাড়াহুড়ো করার ফলে স্ল্যাব চেঞ্জ হয়েছে বারবার রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছে প্লাস জিএসটির ফলে যতটা টাকা সরকারের কাছে আসবে বলে সরকার আশা করেছিল ততটা আসেনি এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু সরকার জিএসটিকে স্টেবল করতে পারেনি এবার এখানে দেখুন অর্থনীতির সঙ্গে কিন্তু রাজনীতির যোগাযোগটাই সর্বদা সবসময় কিন্তু অর্থনীতি এবং রাজনীতি একে অপরকে জড়িয়ে রয়েছে জিএসটি এবং ডিমনিটাইজেশন এই সরকার আমাদের দেশে সেই সময় করেছিল যখন আমাদের দেশের মানুষের এই সরকারের প্রতি সমর্থন ছিল একদম তুঙ্গি এখন এনআরসি সিএ এগুলো নিয়ে সারা দেশে একটা চাপান উত্তর চলছে বিভিন্ন রাজ্যের নির্বাচনে বিজেপিকে গোত্তা খেতে হচ্ছে সামনেই আরও নির্বাচন রয়েছে এবার এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার খুব বড় কিছু একটা করা কিংবা সেইটা যদি ব্যাকফায়ার করে তার রিস্ক ক্যালকুলেট করার মতো রিস্ক সরকার এবার নিতে চায়নি সেই ঝামেলায় সরকার এবার যেতে চায়নি তাই তাদের বক্তব্যটা হচ্ছে যেরকম চলছে এবার এইটা দিয়েই চলে যাক আরেকটা বিষয় হলো এই বাজেটের দিনটাকে সরকার হয়তো একটা দিনেই সবটা বলে ফেলতে হবে ফাইনাল করতে হবে এইভাবে দেখছে না তাদের কাছে ফর্মুলা তো রয়েইছে যদি কোনো সমস্যা হয় যদি করতে হয় তাহলে এরপর আবার তারা ওই মিনি বাজেটের মতো এক মাস দু মাস অন্তর অন্তর বাজেট পেশ করতে পারবেন ভুলগুলো শুধরে নিতে পারবেন একদিনেই সবটা বলে দিতে হবে সবকিছুর ওপরে ফাইনাল স্ট্যাম্প মেরে দিতে হবে তার তো কোনো মানে নেই আমরা এই বাজেটের ভিত্তিতে ইনকাম ট্যাক্স এলআইসির আইপিও করা ব্যাঙ্ক ডিপোজিট ইন্স্যুরেন্স কভার নিয়েও দুটি পর্ব করেছি আপনারা ইচ্ছে হলে সেই পর্বগুলো দেখে নিতে পারেন বড় বড় বিষয় নিয়ে এই বাজেটের অনেকেই কথা বলেছেন আমরা এবার কথা বলবো তিনটে ছোট বিষয় নিয়ে এই বাজেটের যেগুলো আমাদের মনে হয়েছে যে এই বাজেটে চোখে লাগার মতো এবং তারপর আমরা তিনটি ভালো পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আমাদের মনে হয়েছে এই বাজেট থেকে উঠে এসেছে প্রথমে যদি আমরা খারাপের দিকে তাকাই তাহলে প্রথম পয়েন্ট যেটা চোখে লাগার মতো সেটা হলো এডুকেশন এডুকেশনের খাতে এবার বাজেটে সব মিলিয়ে অ্যালোকেট করা হয়েছে নিরানব্বই হাজার তিনশো কোটি টাকা যেটা আগের বারের থেকে মাত্র চার দশমিক ছয় নয় শতাংশের হাইক এবারে এই নিরানব্বই হাজার তিনশো কোটি টাকাটা শুনে মনে হতে পারে যেটা অনেক টাকা কিন্তু আমাদের দেশের হিসেবে এটা তেমন কিছুই নয় আমরা এডুকেশনের জন্য বা পড়াশোনার ক্ষেত্রে যে সবসময় কেন কিপটেমে করি জানি না এছাড়া স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকার তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু সেটাই এডুকেশনের দিকে খুব একটা লাভ হবে না কারণ এডুকেশনের বেসিক লেয়ারে যে টাকাটা খরচ করতে হবে সেটা তো এই টাকা দিয়ে আসবে না আরে পড়েগা ইন্ডিয়া তভি তো বাড়েগা ইন্ডিয়া বেটি বাঁচাও বেটি পড়াও সরকার তুমি এই খাতে আরও বেশি টাকা দাও এবার আসি দ্বিতীয় পয়েন্টে যেটা চোখে লাগার মতো আর সেটা হলো স্মার্ট সিটিজ সরকার এবারের বাজেটে পাঁচটা নতুন স্মার্ট সিটির কথা ঘোষণা করেছে এবং এই খাতে বরাদ্দ করেছে ছ কোটি টাকা এবার এই স্মার্ট সিটির বিষয়টা শুরু হয়েছিল দু হাজার পনেরোতে সে সময় সরকার বলেছিল যে আমরা ইনভেস্ট করব এবং পাঁচ বছর ধরে আমরা একশোটা স্মার্ট সিটি তৈরি করবো এই দেশে বলাই বাহুল্য পাঁচ বছরে একশোটা স্মার্ট সিটি আমাদের দেশে তৈরি হয়নি কটা হয়েছে সেটাও বলা মুশকিল এই পুরো যোগ্যটা শেষ হওয়ার কথা ছিল দু হাজার উনিশে এবার সেই ডেডলাইনটাকে শিফট করে দেওয়া হয়েছে দু হাজার তেইশে এবার এই ডেডলাইনটাকে লাইনটাকে উনিশ থেকে তেইশ করে একশোটার জায়গায় স্মার্ট সিটির সংখ্যা একশো পাঁচ করে সেখানে ছ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করে কী লাভ হবে অলরেডি এখানে যে ফান্ডটা ছিল সেটাই ইউটিলাইজ করা হয়নি যেটা করার কথা ছিল সেটাই এখনো করে ওঠা যায়নি তার উপরে আরো চাপিয়ে দেওয়া হলো এবার আসি তিন নম্বর পয়েন্ট যেটা চোখে লাগার মতো এবারে রুরাল ডেভেলপমেন্ট স্কিমগুলোর দিকে যদি আপনি তাকান সব থেকে চোখে লাগার মতো যেটা সেটা হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বা অ্যাক্ট যেটাকে অনেকেই বলেন নেরেগা বা মানরেগা যেখানে একশো দিনের কাজ দেওয়া হয় এবার এখানে এবারের বাজেটে সরকার ন হাজার পাঁচশো কোটি টাকা হঠাৎ করে কমিয়ে দিয়েছে এবারের বাজেটে মানরেগার জন্য বরাদ্দ করা হয়েছে একষট্টি হাজার পাঁচশো কোটি টাকা এবার আপনি যদি এই মানরেগার দু হাজার উনিশ কুড়ির এস্টিমেটেড এক্সপেন্ডিচার দেখেন তাহলে সেটা হচ্ছে একাত্তর হাজার এক দশমিক আট এক কোটি টাকা তার মানে এবারে যেটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা তেরো শতাংশেরও বেশি এতটা কেন কমিয়ে দেওয়া হলো এইবার এখানেই যদি আপনি পুরো রুরাল স্কিমের দিকে তাকান তাহলে সেখানকার খরচটা আগের বছর ছিল এক দশমিক দুই দুই লাখ কোটি টাকা এবার সেটা কমে গিয়ে হয়েছে এক দশমিক দুই শূন্য লাখ কোটি টাকা তার মানে গোটা রুরাল স্কিমটাতেই অ্যাডজাস্ট করা হয়েছে বিভিন্ন স্কিমে কম টাকা দেওয়া হয়েছে কিন্তু এই অ্যাডজাস্ট করতে গিয়ে শুধুমাত্র মনরেগার পেট কেটেই কেন তেরো শতাংশ কমিয়ে দেওয়া হলো তার উত্তর জানা নেই এবারে আমরা আসি ভালো পয়েন্টগুলোতে যেগুলো আমাদের মনে হয়েছে যে এবারের বাজেট থেকে উঠে এসেছে প্রথম দুটো হলো স্টার্ট সংক্রান্ত দুটো বড় ঘোষণা তার মধ্যে প্রথমটা হচ্ছে এর আগে নিয়ম ছিল যে যে কোনো স্টার্ট আপ যার টার্নওভার আপ টু পঁচিশ কোটি পর্যন্ত তারা সাত বছরের মধ্যে পরপর তিন বছর একশো শতাংশ ট্যাক্স হলিডে পেত এবারে এই টার্নওভারের লিমিটটা পঁচিশ কোটি থেকে বাড়িয়ে করা হয়েছে একশো কোটি টাকা এই ট্যাক্স হলিডে পাওয়ার জন্য এবং আগে এই যে সাত বছরের একটা লিমিট ছিল এই ট্যাক্স ডিডাকশনটা নেওয়ার জন্য সেটাকেও বাড়িয়ে করা হয়েছে দশ বছর দ্বিতীয় স্টার্ট সংক্রান্ত ঘোষণাটা ইসপ নিয়ে ইসপ অর্থাৎ এমপ্লয়িজ স্টক অপশনস অনেক স্টার্ট আপে প্রথম দিকে এটা করা হয় এমপ্লয়ীদেরকে বলা হয় যে তোমাদেরকে টাকা দিতে পারবো না স্টক অপশানস নাও কিংবা তোমরা কিছুটা টাকা নাও কিছুটা স্টক অপশন নাও এবার যারা এই ইসব অপশনটা অ্যাভেল করতো তাদেরকে এর ওপরে ট্যাক্স দিতে হতো এবারের বাজেটে বলা হয়েছে যে এবারে ইসপের ওপরে ট্যাক্স দেওয়ার সীমাটা পাঁচ বছর পিছিয়ে দেওয়া হলো কিংবা তখন দিতে হবে যখন কোনো এমপ্লয়ি যে কোম্পানি স্টক পাচ্ছেন সেই কোম্পানি ছেড়ে তিনি অন্য কোম্পানিতে জয়েন করছেন কিংবা তার কাছে এই যে শেয়ারগুলো রয়েছে তিনি সেগুলো বিক্রি করে দিচ্ছেন দুটোর মধ্যে যেটাই আগে হবে সেক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল এই দুটো ঘোষণার জন্য আমাদের মনে হয় ছোটোখাটো স্টার্ট আপ এবং তার এমপ্লয়ীদের বেশ ভালোই সাহায্য হবে তৃতীয় জিনিস যেটা অত্যন্ত ভালো বিষয় সেটা হলো একটা ইস্যুকে এবারের বাজেটে অ্যাড্রেস করা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই ইস্যুটা হলো ট্যাক্স টেরোরিজমের ভয় আপনাদের মনে আছে কিনা জানি না দু হাজার উনিশে এই খবরটা এসেছিল ক্যাফে কফিডের যিনি মালিক তিনি আত্মহত্যা করেছিলেন এবং সুইসাইড নোটে তিনি বলেছিলেন যে ইনকাম ট্যাক্সের অত্যাচার সহ্য করতে না পেরে তাকে এই পথ বেছে নিতে হয়েছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটা এবারের বাজেটে অ্যাড্রেস করা হয়েছে নির্মলা সীতারামন জানিয়েছেন যে এবারে বাজেটের শেষে একটা ট্যাক্স পেয়ার চার্টার তৈরি করা হবে এবং এই চার্টারটা পরবর্তীকালে ইনকাম ট্যাক্স অ্যাক্টেরও অন্তর্ভুক্ত করা হবে এই চার্টারটা ইনকাম ট্যাক্স অফিসিয়ালদের হ্যারাসমেন্ট থেকে ট্যাক্স পেয়ারদেরকে ইনসুলেট করবে এইটা অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি ছিল বাজেট ফ্লোরে দাঁড়িয়ে এই কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ ছিল যে আওয়ার গভর্নমেন্ট উড লাইক টু রিঅিওর অল দ্য ট্যাক্স পেয়ার্স দ্যাট উই আর কমিটেড টু টেকিং মেজার্স সো দ্যাট আওয়ার সিটিজেন্স আর ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট অফ এনি কাইন্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিস ওয়াজ আ নিডেড মুভ দিস ওয়েলকাম মুভ আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে আমরা এই সংক্রান্ত আরও দুটো পর্ব করেছি আশা করি আপনারা সেগুলোও দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ততদিন ভালো থাকবেন